ফাসিরা সামি সেই আলোচিত বুয়েট বিশ্ববিদ্যালয়ে আব্রাহার কথা বলেন কেন আব্রাহার সেই ছেলেটার আজকে রায় হয়েছে তাকে যারা হত্যা করেছিল 20 জনকে ফাঁসি রায় দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই সত্যি সত্যি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যে মায়ের বুক খালি করেছিল বাবার বুক খালি করেছিল সে আব্রাহার বাবা মার দিকে তাকায় যত দ্রুত সম্ভব এই রায়কে যেন কার্যকর করা হয় কথা বলেন ঠিক কিনা আর আব্রাহারের মতো কোন মায়ের বুক যেন খালি না হয় বাবার বুক যেন খালি না হয় আজও তার দাদা কান্দে কথা বলেন ঠিক কিনা আজও তার আত্মীয় স্বজন কাঁদে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা না করে ওদের হাতে যেন অস্ত্র না থাকে ওরা যেন কলম নিয়ে বিশ্ববিদ্যালয়তে ঘোরাঘুরি করে কথা বলে ঠিক কেনা ওদের হাতে যেন চাপাতি না থাকে দেশি রামদা না থাকে ওদের হাতে যেন কলম থাকে কথা বলেন ঠিক কিনা তাও যেন মারামারি করার জন্য অস্ত্র না থাকে কথা বলেন ঠিক কিনা মন খারাপ করছেন কষ্ট পাইছেন বিরক্ত হয়েছেন তাহলে কি জানো বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলেই গেলেন সলাত আদায় করা লাগবে মনোযোগ সহকারে সলাত আদায় করতে হবে কিভাবে চলেন রসুলের জীবন থেকে একটু শুনে আসি যাব যাব কষ্ট হবে না আপনাদের সলাত সলাতের মতো হওয়া লাগবে ভালো করে শুনেন সলাত সলাতের মতো হওয়া লাগবে ইবাদত যদি ইবাদতের মতো হয় আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা ও বান্দা তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব দুইটা বিষয়ে তোমাদের টেনশন করা লাগবে না এক নাম্বার হলো তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব জোরে কোন সুবহানাল্লাহ ইবাদত ইবাদতের মতো হলে রিজিক দেবেন কে আরো জোরে কোন আল্লাহ না খাওয়ায় মারবে না আল্লাহর রিজিকের ব্যবস্থা করবেন দুই নাম্বার তোমাদের কোনো ভয়ভীতি থাকবে না আমি আল্লাহ সকল ভয়ভীতি থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব আমাদের সমাজে ভয় আছে না নাই খেতলাল বাজার থেকে এই তেলাল গ্রাম পর্যন্ত একটা বিকাশের দোকানদার আসবে পকেটের মধ্যে 3-4 লক্ষ টাকা মনে মনে ভাবে আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে ছিনতাইকারী সোট ডাকাত বাতপারে হাতে পড়ে টাকাও হারাবো আর যারা রাস্তাঘাটে দাঁড়ায় থাকে ওই টাটা কোম্পানির চাকু নিয়ে ওই একই চাকু দিয়া ডাক্তার অপারেশন করে রুগী বাঁচায় আর এরা আবার ওই চাকু নিয়ে মানুষকে খালাস করে কথা ওই সাগুনিয়া দাঁড়ায় থাকে বিকাশের দোকানদার আসতেছে আর মনে মনে ভয় পাইতেছে এখন বিকাশের দোকানদারের সামনে দাঁড়ায়া বলে যা আছে সব না হলে ভিতরে ঢুকে দিলাম এরকম জানমালের নিরাপত্তা আমাদের ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই এ বাদান বামা মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি কারো দর্শনের লালসার শিকার হবে ইজ্জত নে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে কিনা আমাদের ভয় ভীতি আছে না নাই কারণ আজকে পৃথিবীতে চলন্ত বাসে দর্শন সিএনজিতে দর্শন অটো ভ্যানে দর্শন পথে ঘাটে দর্শন ধান খেতে পাট খেতে রেল স্টেশনে সব জায়গায় দর্শনের খবর আছে না নাই এই দেশ এমন একটা দেশ 3 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত দর্শনের শিকার হয় এক কথা বলে না কেন দর্শন বন্ধ হবে কখন আল্লাহর আইন দিয়ে বিচার হবে যখন আল্লাহর আইন দিয়ে বিচার করা ছাড়া
ততই মানব বন্ধন করেন ততই দর্শন বন্ধ করা সর্বোচ্চ আইন পাস করেন দর্শন বন্ধ হবে না ওই জিনাকার নারী পুরুষকে ধরে পাথর মেরে সংসার করে জমিন থেকে বিদায় করে দিতে হবে আর এর ভিডিও পুরো বাংলাদেশের মানুষকে লাইভ টেলিকাস্ট করে দেখানো লাগবে তাহলে জাতির মানুষেরা ভয় পাবে ওই যুবক এফটিজিং কইরা নারীর দিকে তাকানো তো দূরের কথা দর্শনকারী শাস্তি দিত সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো যেই ছেলেটার ফাঁসি দেওয়া হচ্ছে দর্শনের কারণে এই দেশের আইন অনুযায়ী ওই ফাঁসি রাত 12টা 1 মিনিটে না ওই দর্শনকারীর ফাঁসি দেওয়া লাগবে দুপুর 12টা 1 মিনিটে প্রকাশ্যে দিবালোকে ওই চ্যানেলগুলো প্রচার করবে কেমনে ফাঁসি দেয় ওই ভিতরে গোপনে রাত 12টা 1 মিনিটে ফাঁসি দেয় যুবকেরা দেখে না আতঙ্ক সৃষ্টি হয় না কথা কন ঠিক প্রকাশ্যে দেওয়া লাগবে কথা কন দর্শনকারী শাস্তি প্রকাশ্যে দেওয়া লাগবে প্রকাশ্যে তাহলে এই দেশে মা বন্ধের ইজ্জত নিয়া কেউ খেলতে পারবে না কথা কন ঠিক কি না সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে দর্শনকারী আমরা গত বছরে মানব বন্ধন করেছিলাম আমি নিজেও বগুড়া শহরের সাতমাথায় ব্যানার ধইরা মানব বন্ধন করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করে বলেছি দর্শনকারী সর্বোচ্চ শাস্তি আমরা চাই কারণ দর্শন সেই সময় বেড়ে গিয়েছিল কতক্ষণ ঠিক কেনা যেখানে সেখানে দর্শন হয়েছিল এই জন্য ওই যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাশ হয়ে বসে আছে আমরা দেখতে পাচ্ছি না এটা দ্রুতগতিতে কার্যকর করতে হবে তাহলে এই যে নতুন নতুন দুই চারটা ধর্ষণের খবর আমরা পাইতেছি প্রত্যেক দিন পেপার পত্রিকা খুললেই দর্শনের খবর কোথাও না কোথাও আছে কথাটা ঠিক কি না দেখেন নে চাকরির শোভাতে দর্শন সামনের দিকে গেলে অবশ্য তোমরা আরো কিছু শুনবা কষ্ট হচ্ছে মন খারাপ করছো বাবা কষ্ট হচ্ছে তোমাদের দর্শনের আইন কার আইন লাগবে আল্লাহর আইন দিয়ে বিচার করলে ধর্ষণ আর এদেশে হবে না যুবকের অ্যাক্টিভিজম করা তো দূরের কথা ও মাইয়ার দিকে তাকাইতে ভয় পাবে কথা কোন ঠিক না বাইর আমার দিলের কান্তা লাগায় শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে ওই ঘরের মালিকের ইবাদত করা লাগবে ওই খানায় কাবার মালিকের ইবাদত করা লাগবে ইবাদত ইবাদতের মতো হলে রিজিকের টেনশন থাকবে না আর কোনো ভয় থাকবে না সমস্ত জানমালের ভয় থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেবে কোন সুবহানাল্লাহ আল্লাহ যদি নিরাপত্তা দিতে চায় আর কারো লাগবে নাকি এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করে কিভাবে সলাত আদায় করব আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডেকে বলেন আমি তাকায় দেখেছি আল্লাহ রাসূল এতটা লম্বা সময় সলাতের মধ্যে দাঁড়ায় থাকতেন নবীজি দাঁড়ায় থাকতে থাকতে বিশ্ব নবীর পা মোবারক ফুলে যেত আম্মা জানা আয়েশা ডেকে বলেন নবীজি এতটা লম্বা সময় রুকু করতেন এতটা লম্বা সময় সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না এতটা লম্বা সময় সিজদা দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশার দিকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি আয়েশা মনে করি পানি পড়ে ভিজে গেছে কিন্তু না না আমি তাকায় দেখি রহমাতুলিল আলামিন বিশ্ব নবী এত কান্না করতেছেন এত কান্না করতেছেন নবীজির চোখের পানি দিয়ে পুরো বিছানা ভিজে গেছে আম্মা জান আয়েশা অপেক্ষায় থাকলে নবীজির সালাত আদায় করা শেষ হয় আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজির দুগাল ভিজে দাড়ি ভিজে জুব্বা মোবারক ভিজে গেছে আম্মা জান আয়েশা দেখে বলেন নবী গো সিজদা দিয়ে এত কান্না কেন করলেন আপনার কি হয়েছে আয়েশাকে রাসূলুল্লাহ দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ যেন আমার একজন উম্মতকেও জাহান্নামে না দেয় আমি কাঁদি আমার গুনাহগার উম্মত গুলো যেন আল্লাহ জান্নাতে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত পুরো বিছানা ভিজে যাইতো আল্লাহ রাসূল জীবনে কোনো গুনাহ নাই দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করতেন তওবা করতেন আমার নবী একটু সুযোগ পাইলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে ফাতেমা একদিন এসে দেখে আল্লাহ রাসূল ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছে
হযরতে ফাতেমা ডাক দিলেন, বাবা দরজা খুলে দাও। বিশ্বনবী দরজা খুলে দিলেন, ফাতেমা ডেকে বলে বাবা আপনার চোখে এত কান্না কেন? আমার নবী সেই দিন ঘরে দরজা বন্ধ করে কেন কান্না করেন? আপনারা কি শুনবেন? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহের তাকবীর। মনে রাখবেন।